তোমাদের দাদা ভাই এখন একটা খতরনাক জিনিস করতে চলেছে যে উপরে ওড়াও খেলবো হোলি তোমার সাথে লোহলির দিন আকাশ বাতাস আবির মেখে হয়েছে রঙিন গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও আগামীকালকে হচ্ছে হোলি আর আজকে আমরা ভেবেছি তোমাদের জন্য একটা নাচের গানের ভিডিও শ্যুট করব আর সকালবেলা এখন আমরা একটু ব্রেকফাস্ট করব যদিও সকালে মা চা করেছিল আর আমি লেবু জলও খেয়েছি আর আজকে আবার একটু ডালিয়া করলাম সেই শীতের মানে শীতের সময় ডালিয়া খেয়েছি তো আজকে এখন আবার হঠাৎ করে ইচ্ছা করলো তাই আজকে একটু ডালিয়া করেছি তো ডালিয়াও একটুখানি সবাই মিলে খেয়ে নেব দেখো ডালিয়া রান্নাও হয়ে গেছে কোনো সবজি দেইনি নরমালি করেছি একটু আলু দিয়েছি শুধু আলু দিয়ে ডালিয়া করেছি আজকে একটু অন্য স্টাইলে করেছি খেয়ে দেখি কেমন লাগে খেতে ডালিয়াটা বেড়ে নিয়েছি ঘন করেছি তো চলো এখন আমরা সবাই মিলে ডালিয়াটা খেয়ে নিই ভিডিও আপলোড হয়ে গেছে ব্লগ ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি আমাদের একটু পাটিকাবাড়ি মোড়ের দিকে জিনিস কেনার আছে আর আইব্রো প্লাক করার প্রয়োজন ছিল কালকে ভুলে গেছিলাম আর আজকে তো এখন দুপুরবেলা দোকান বন্ধই থাকবে তবুও দেখবো যদি খোলা থাকে তাহলে করে নেব আর হচ্ছে কি জানো ও ফুল একটা ফুল নেওয়ার জন্য যাচ্ছি যে ফুল পাই কিনা কসমেটিক্সের দোকানও বন্ধ থাকতে পারে তবুও একটা দোকান আশা করি খোলা থাকবে এখন 11:44 মতন বাজে ঠিক আছে তো আমরা দুপুর থেকেই শুরু করব সেরকমই ইচ্ছা আছে আর শ্যাম্পু ঠ্যাম্পু শেষ হয়ে গেছে শ্যাম্পু কিনবো তারপরে শ্যাম্পু ঠ্যাম্পু করবো আজকে স্নান করে খাওয়া দাওয়া করবো তারপর আমরা হচ্ছে ভিডিওটা শ্যুট করবো রেডি ফেডি হয়ে চলো যাই দেখি পাইনি আইব্রোটা প্লাক করতে পারলে খুবই ভালো হতো চলো আমার জন্য না নিয়ে নিজে একা একা কিনছিল আর ওটার জন্য ওটা তো পরে যে দোকানদার কাকু বললো যে কিরে একটা নিচ্ছিস মানে আর বলে কি ও আর একজন আর মানে আমাকে ভুলে গেছিল ওই জন্য আবার আমার জন্য আর একটা নিয়েছে হেভি বদমাইশ গরমে লিচু খাও তুমি ইয়ে হয়ে যাও কি হয়ে যাও আমি নেব হচ্ছে খোপার জন্য ফুল এই কালারটা হচ্ছে একটু অফ হোয়াইট অফ হোয়াইট আর এটা হচ্ছে ফ্রেশ হোয়াইট দুটো নেবো তাহলে একটু মানে রিয়েলিটি মানে রিয়েল রিয়েল মনে হবে শুধু ফ্রেশ হোয়াইট না মানে ডুপ্লিকেট বলছে আরো ভালো আছে চলো পাপড়ির ফেভারিট ফ্রুট কিনলা শ্যাম্পু ফ্রেশ মি কমপ্লিট চলো তো চলে এসেছে এখন বাড়িতে এই যে আইব্রো প্লাক করে এসছে দেখো একদম লাল লাল হয়ে গেছে আর কসমেটিকের দোকান থেকে মানে সবই হয়ে গেছে যা যা দরকার ছিল ভেবেছিলাম বন্ধ থাকবে তো খোলা ছিল সেটাও হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করতে বসেছি খাওয়া দাওয়া করে তারপর স্নান টান করবো আজকে ডিম অমলেট করে রান্না করেছে ডিমের এমনি মানে সেদ্ধ করে করেনি মাঝে মাঝে এরকম করে করলে বেশ ভালো লাগে আর তোমাদের দাদা ভাই এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা ওই যে ব্লাউজ করছে চলো খেয়ে নি মাছের জন্য রেডি হচ্ছে ড্যান্স হবে হোলি ড্যান্স তাই তো না তাড়াতাড়ি করো টাইম নেই এই যে নাচের জন্য দেখো এই হচ্ছে আজকের আমার লুক সাদা শাড়ি আর এরকম সাজটা দেখো ফুল লাগিয়েছি ভালো লাগছে চলো কপালে লাগাবো না ঠিক আছে চলো যাবে তো কপাল ঠিক আছে আকাশ বাতাস আবির মেখে হয়েছে রঙিন এসো
আমাদের দাদা ভাই এখন একটা খতরনাক জিনিস করতে চলেছে, যেটা এর আগে আরো দুবার করেছে। আমি এতটা ঘাবড়ে গেছি যে আমি ভালো করে ক্যামেরা ধরতেই পারিনি, কারণ আমাকে আমি ফার্স্ট টাইম চোখের সামনের থেকে দেখেছি। আর হচ্ছে এরকম, হ্যাঁ রেডি, উপরে ওড়াও, উপরের দিকে ওড়াও, ছেড়ে দাও। তো আমাদের নাচের শুট জাস্ট এই সবে কমপ্লিট হলো, আর তো মোবাইল পুরো বেঁকে গেছে। তো নাচের শুটটা হলো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে একটা ফুল আর একটা ফুল খুলে গেছে, কানের দুলের মানে গুজি খুলে গেছিলো, তারপরে কত কষ্ট করে এই গাছের একটা ফল ছিল, হ্যাঁ সেই ফলের বীজটা বের করে পিছনে লাগিয়েছি। আবার বাড়ি যেতে যেতে অনেক বেশি দেরি হয়ে যাবে, তারপরে আবার মাকে ফোন করেছি অনেক পরে আর কি, তখন ফোন যেহেতু ধরেনি তাই মাকে অনেক পরে, মা গুজি দিয়ে গেছে, তো সেই গুজিগুলো লুজ হচ্ছে, দুটো গুজি নিয়ে আসতে, কানের দুলের গুজি বেঁকিয়ে তারপরে ঝুলিয়ে রেখেছি। তো এইভাবেই শ্যুটটা করতে হলো অনেক কষ্টে। আর তোমাদের দাদা ভাই যেটা করলো, ওরে বাবা, আমার এখনও তো বুকের মধ্যে ধরপড় ধরপড় করছে। তো এগুলো হচ্ছে ও নাচের আর কি, আগে যখন ড্যান্স ট্যান্স করতো, তো স্টেজ পারফরমেন্স করতো, এরকম আমি একটা মানে ভিডিওতে শুধু ওকে দেখেছিলাম, তখনই গা হাত পা কাঁপছিলো। আর ও এরকম স্টেজ পারফরমেন্স করার সময় এরকম কিছু কিছু গানে ওর এরকম ছিল, আর এই যে আজকে করলো, ওরে বাবা। আমাকে আগে কিছু বলে না, বলছে একটা জিনিস করবো কিন্তু বলেনি, ওই জন্য আমার নার্ভাসনেসটা আরও বেশি হচ্ছিলো। তো ও গেলো পাশের একটা বাড়িতে, আর আমাদের বাড়িও কিন্তু এখানেই। আমাদের বাড়ি কোথায় বলতো? এই যে বাগানটা দেখতে পাচ্ছ, মানে এই সোজাসুজি পিছনটা দিকে রাস্তার ধারটায় একদম বাড়ির কাছে আছি আমরা। তো এখানে করলাম, এখানে একটু অসুবিধা হয়, আশপাশের লোকজনটা চলে আসে দেখার জন্য, বাচ্চা কাচ্চারা সে কোথার থেকে চলে এসে বিরক্ত করছিল, এগুলো একটু প্রবলেম হয়। তো দূরে দাঁড়ায় করলে সব জায়গায় এরকম একটু হবেই, লোক জনবসতির মধ্যে করলে তো লোকজন আসবেই। তো যাই হোক, চলো, কেমন লাগলো ভিডিওটা যারা দেখনি অবশ্যই দেখে নিও। এটার আগেই যেহেতু মানে যদিও ভিডিওটা আপলোড দিয়েছি, তবুও যারা দেখনি অবশ্যই দেখে নিও, একদম ডিফারেন্ট করে করার চেষ্টা করেছি। তো আসছে, ফোনটা পুরো বেঁকে গেছে। এই হ্যাঁ, তুমি কি করে করলা এটা? কি কি করে করলা এটা? হ্যাঁ, কেমন ভয় পেয়েছো? কেন গন্ধ ধরে রবি, ভয় পেয়েছো? তাহলে ভয় করবে না, একটু তো ভয় করবে। তো চলো আমি একটু চেক করে নিই যে সব ঠিকঠাক হয়েছে কিনা, গানটা কমপ্লিট করেছি কিনা, ঠিক আছে চলো। আমরা নাচের ভিডিও শুট করে বাড়িতে চলে এসেছি, তারপরে হচ্ছে আমরা শরবত খেয়ে নিলাম, মা আখের গুড়ের শরবত করেছিল, আখের গুড় না, তো শরবতটা খেয়ে একদম তৃপ্তি। আর তারপরে এখন তোমার দাদা ভাই বললো যে কফি খাবে, তো সেই জন্য যে কফি, এই যে গরম গরম কফি, আর সঙ্গে রয়েছে চা। আর আমি এখনো চেঞ্জ করিনি, কারণ আমি না দুটো শর্ট ভিডিও করলাম। হ্যাঁ তাই তো, আমি কি বললাম, কফি সঙ্গে চা সঙ্গে বিস্কুট। আর আমি এখনো ফ্রেশ হইনি, তোমাদের দাদা ভাই একদম স্নান ঠান করে ফ্রেশ, কিন্তু আমি দুটো ভিডিও বানালাম, শর্ট ভিডিও বানিয়েছি দুটো, একা একাই ও ছিল না, তো সেই জন্য আমার এখনো চেঞ্জ করিনি। তো আমি এখন চাটা খেয়ে চেঞ্জ চেঞ্জ করবো, তারপরে ফ্রেশ হব। এখন সময় হচ্ছে 7:30, তো ফ্রেশ হয়ে এসেছি একদম। দেখো ভালো করে মুখের মেকআপ টেকআপ আবির যা ছিল সব রিমুভ করে সাবান দিয়ে একদম হাত মুখ ধুয়ে এসেছি, ফ্রেশ হয়ে এসেছি। আর ঘুম ঘুম পাচ্ছে খুব, কারণ একটু নাচ টাচ করলে খুব টায়ার্ড হয়ে যায়, তো খিদেও পেয়েছে। তো এখন হচ্ছে রান্নাঘরে যাব, মা রান্নাঘরে চলে গেছে, তো রাতের কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। ফ্রেশ শেষ হয়ে এসে আগে আমি আমার ঘরটাকে ফ্রেশ করেছি, এ দেখো বিছানা পুরো ক্লিন করেছি, বিছানায় জামাকাপড় ছিল যে ঝাড় দিলাম এই মাত্র, সব ভাঁজ টাজ করে গুছিয়ে রেখেছি, আর যেগুলো কাঁচার সেগুলো আলাদা করে রেখেছি, শুধু এই যে মা যে সাদা শাড়িটা এটাকে আলাদা করে রেখেছি, এই শাড়িটাকেই কাচবো, মানে একটু একটু আবির ছিটে ছিটে ফোটা ছিটে ফেটে গেছে, তো সেই জন্য এটাকে কেচে দেবো কালকে। আর হচ্ছে মানে জুয়েলারি সেজেছি যখন, মানে ওর না জামা কাপড়, তারপরে সেই দুপুরবেলা দোকানে গেছি কুর্তি ফুর্তি, আরও মানে কানের দুল, মেকআপের জিনিস, মানে লিপস্টিকের বাক্স সব আমার বাইরে পুরো এলোমেলো ছিল, তো সেগুলো সব গুছিয়েছি, জায়গা পুরো ফাঁকা করেছি, সব গুছিয়ে টুচিয়ে সব শোকেসে রেখেছি। তো বুঝতেই পারছো মানে এই জায়গার হালাত, পুরো জায়গা ছিল না এই জায়গাটাতে, ছোটো খাটো বড়ো সব কিছু, বিছানাতেও তাই ছিল, তো সব ক্লিন করলাম। তো চলো এবার যাই আমরা রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে কী রান্না হচ্ছে তোমাদের সঙ্গেও শেয়ার করবো, চলো।
তো রাতে রান্না হবে চিকেন, মানে হবে বলতে অলরেডি হচ্ছে, তো ভাত আগে হয়ে গেছে আর এখন আমি চিকেনটা রান্না করছি। আর চিকেন রান্নার প্রসেস তোমাদের সঙ্গে অনেকদিন শেয়ার করেছি, তো আজকে এক ঝলক একটুখানি দেখে নাও। এখন হচ্ছে চিকেনটা কষানো। এই দেখো চিকেনটা এখন কষা হচ্ছে, আর তোমাদের দাদা ভাই তো একদম বলে দিয়েছে যেন একটুও মানে ঝাল না, সরি, যেন লাল লাল না হয়, কাঁচা লঙ্কা দিয়ে করবে, তাই চেরা কাঁচা লঙ্কা, বাটা কাঁচা লঙ্কা আর একটুখানি দিয়েছি যাতে একটু কালারটা ভালো হয়, কিন্তু শুকনো লঙ্কার ঝাল খুব একটা হবে না, কাঁচা লঙ্কার ঝালই হবে। তো যেই রকম বলে দিয়েছে সেই রকমই এখন রান্না করা হচ্ছে। তো চিকেনটা এখন কষাচ্ছি দেখো ভালো করে, এখনও কষানো হবে বেশ কিছুক্ষণ। আর এ দেখো মাংসের জন্য আলুগুলো ভেজে নিয়েছি সুন্দর করে, এই যে এখন জলটা দিয়ে দিয়েছি, ঝোলটা এখন ভালো করে ফুটুক। আর তরকারি আজকে একদম মানে হালকা কালার হবে, এরকমই কালার হবে, তোমাদের দাদা ভাই বলেছে তরকারি করবে সবুজ, তো ওর কথা মতনই সেরকমই করা হচ্ছে। এই দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, মাংসের ঝোল আর পাতলা করে করেছি, সেই জন্যই বললাম একদম মাংসের ঝোল, একদমই অল্প মশলায় তার সঙ্গে অল্প তেল এবং অল্প ঝালে। তো আজকে চিকেনটা এইভাবেই রান্না করলাম, এখন আমরা খাওয়া দাওয়া করবো। ভাতের মধ্যে মা বেগুন সেদ্ধ দিয়েছিল, তাই এগুলো বের করে নেওয়া হলো, এখন বেগুনটাকেও মেখে নেব। কালকে আমাদের বাড়িতে আমার জামাইবাবু এসেছিলো, ছোটো জামাইবাবু, মানে হচ্ছে আমার জেঠতুতো ছোটদির আর কি, জেঠতুতো মেয়ের হাজবেন্ড। তো জামাইবাবুর এখানে জমি আছে, সেখানে খেতে শখ করে প্রত্যেক বছর একটু চাষ আবাদ করে, তো সেখান থেকে দেখো আমাদের জন্য ব্যাগ ভরে লাল শাক নিয়ে এসছে কালকে, এখানে বিট গাজর রয়েছে, আর এই যে এখানে মা রয়েছে এগুলো ধুয়ে এখন মা কাটছে ভাজা করার জন্য। তারপরে এগুলো হচ্ছে বরবটি না বিন, বিন এগুলো নিয়ে এসছে। ওখানে ডালিয়া মা এখানে বেগুন ভাজছে, আজকে লাঞ্চ মেনুতে রয়েছে বেগুন ভাজা আর ওই বরবটি গাজর বিট এগুলো দিয়ে একটা ভাজা করা হয়েছে, খুব ভালো খেতে লাগে। আর লাল শাক ভাজা করা হয়েছে, আর করা হয়েছে একটু হালকা করে একদম নরমাল করে মুসুর ডাল। তো আজকে তো হোলি, সবাইকে জানাচ্ছি হোলির অনেক অনেক শুভেচ্ছা, সবাই খুব মজা করে হোলিটা কাটাও, প্রচুর প্রচুর হোলি খেলো, কিন্তু অবশ্যই পশু পাখি প্রাণীদের বাদ দিয়ে, ওদেরকে একদমই রং আবির এগুলো না লাগিয়ে। তো আমাদের এখানেও কিন্তু হোলি খেলা শুরু হয়ে গেছে, আর সকালবেলা তোমাদেরকে নাচের ভিডিও দিয়েছি, তোমাদের এত ভালো কমেন্ট পেয়েছি মানে মন পুরো খুশি হয়ে গেছে, একেবারে হোলির আনন্দ দ্বিগুণ হয়ে গেল তোমাদের এত ভালো ভালো কমেন্ট পেয়ে। তো সকালবেলা ডালিয়া করেছিলাম, ডালিয়া খেয়েছি ব্রেকফাস্টে, আর চা তো থাকছে আমাদের রোজকার, আর তার সঙ্গে আজকে রান্না করেছে মা কী কী সেগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এখন খাওয়া দাওয়া করবো, সবারই হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের আমি এখন খাওয়া দাওয়া করবো। খুশি তোমরা রং খেলবা, বুশি রং খেলবা, তোমরা খেলবা রং, ওরা ওরা যদি রং খেলে কি সুন্দর দেখতে লাগবে। দেখো তোমার দাদা ভাই কি করছে এখন, ওই কি করছো, কি করছো, কি করছো, কানে শুনছো না, ভাত খাবা না, মা বললো মাছের তেলটা তো রান্না করবে, তারপরে তারপরে খাবে না, এখনই খাবে, এখনই খাবা, ওয়েট করবে না, ঠিক আছে তাহলে চলো, মাছ দিয়ে খাবা না, মাছের তেল, মাছের তেল তো, ঠিক আছে চলো। কি হলো, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না কেন, তুমি কি হেডফোনে কথা বললে জোরে জোরে কথা হয়, ওই জন্য হেডফোনে আস্তে করে কথা বলছে। তো চলো আমি ভাত বাড়ি দিলে, ওরে বাবা, আর এই যে মাছের তেল, এটা বেগুন আর পেঁয়াজ দিয়ে রান্না করা হয়েছে। বাবা আবার দুপুরবেলায় চিকেন নিয়ে এসেছিল, সেই জন্য মা রাত না বিকেলের মধ্যে চিকেনটা আবার রান্না করে ফেললো, তো সেই চিকেন দিয়ে এখন সবাই বিকেলে আবার খাওয়া দাওয়া করছে।